দিশা, তোমরা কোথায় যাচ্ছ? আম পাড়তে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও। গাইজ, গাছটাতে প্রচুর আম ধরেছিল, কিন্তু রোজ রোজ হনুমান এসে সব আম খেয়ে ফেলছে, তাই যতগুলো বেঁচে আছে আমরা সেগুলো তুলে নিচ্ছি আজ। দিশা অত আম ধরে রাখতে পারবে না, নিচে নামাও। দিশা খুব খুশি আজ, আম তোলা হচ্ছে না সেই জন্য। দিশা খুব পছন্দ করে আম খেতে। কে আম পাড়ছে? তুই আম পাড়ছে? কে আম খাবে? দুটা আম হাতে ধরাই করে নাচ পালাই দাও। আমগুলো রয়ে গেল তো, পাড়ি দাও সব। আরো আছে একটা, সেইখানে সেইখানে একটা তুলে আন, ওইদিকে ওইদিকে। আম গাছটার সাথে লাগে আছে, দাঁড়া। ভাঙি যাবে, ওইরকম ভাবে তুলিস না। দিশা একটা আম লেলো, নাচ করে দাও। আরে এভাবে না, ঠিক ভাবে করো। তুমি পারবে না, কাকে ডাকছো? দিনই যাবে, তুমি নিয়ে যেতে পারবে না? এ দিয়া তুই ওর মাথায় তুলে দে তো, খুব আম পাড়তে আসার শখ, তুলে দে। নিয়ে যেতে পারবি? বাবারি ভারী, পারবে না, মাথা ভেঙে যাবে। চলো চলো, দিনই যাক, চলো চলো চলো, আস্তে আস্তে পড়ে যাবে, ঠিক আছে।